নানানভাবে ব্রিটেন চেষ্টা করছে অবৈধ অভিবাসীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। অবৈধ অভিবাসীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নানান ধরনের আইন কানুন নিয়ম নিয়ে এসেও সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ খবর হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসার পরে ইমিগ্রেশন নীতি নতুন করে সহজ হবে না আরও কঠোর হবে, এ ধরনের নানান কথাবার্তা হচ্ছিল। কারণ যেহেতু ঋষি সুনাক নিজেও একজন ইমিগ্রান্টের ছেলে এবং নিজেও ইমিগ্রেন্ট হিসেবে তার পূর্বপুরুষ ব্রিটেনে এসেছিল, সেই হিসেবে নানান ধরনের মতামত দেওয়া হচ্ছিল বিভিন্ন ফোরাম থেকে। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে, তিনি দায়িত্ব গ্রহণ করার পরে, মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে যখন ফোন করেছেন, সেখানে তারা নানান ধরনের দ্বিপাক্ষিক, দুই দেশের দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু সবচেয়ে বেশি কথা বলেছেন ইমিগ্রেশন নীতি কঠোরতা নিয়ে। তারা দুজনেই ঐক্যমত হয়েছেন যে অবৈধভাবে যারা সমুদ্র পাড়ি দিয়ে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ পথে ব্রিটেনে ঢুকার চেষ্টা করছে, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য দুই দেশ একসাথে কাজ করবে। এখানে বলে রাখা ভালো যে ব্রিটেনের বিশাল একটি জায়গা, মানে বর্ডার, আপনারা জানেন যে ফ্রান্সের সাথে যুক্ত, বিশেষ করে ইংলিশ চ্যানেলকে ঘিরে ব্রিটেনের সেই বর্ডারটি। আর অবৈধভাবে অভিবাসী যারা আসেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু ফ্রান্সের কালাইতে এসে জড়ো হন, এবং ফ্রান্সের কালাই থেকে নানান ধরনের দালালদের মাধ্যমে অথবা যারা ট্রাফিক করে থাকেন তাদের মাধ্যমে ব্রিটেনে বোট এবং অন্যান্য মাধ্যমে অবৈধভাবে ব্রিটেনে ঢুকার চেষ্টা করে থাকেন। ইতিমধ্যেই নানান ধরনের আইন নিয়ে আসা হয়েছে, বিশেষ করে ব্রিটেনে যারা অবৈধভাবে ঢুকবেন তাদেরকে এখন আর ব্রিটেনে রেখে অ্যাসাইলামের যে ক্লেইম সেটিকে পর্যালোচনা করা হবে না, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে রুয়ান্ডা। এই ধরনের ঘোষণার পরও কিন্তু এই অবৈধ অভিবাসীদের আসা থামছে না। মূলত ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, এইসব অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে আসা অভিবাসীদেরকে আটকানোর জন্য ফ্রান্সের কোস্টগার্ডকে ব্রিটেনের পক্ষ থেকে একটি বড় অঙ্কের টাকা ফান্ডিং করা হয়, এবং সেই ফান্ডিংকে টাকাকে যাতে যথাযথভাবে আরও ব্যবহার করা হয় সেই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন ইমানুয়েল ম্যাক্রোকে। এবং তিনি আরও কীভাবে এই ঝুঁকিপূর্ণ পথে অবৈধভাবে অবৈধ মানুষদের আসার যে স্রোত সেটা থামানো যায় সেই বিষয়ে তারা দুজন কথা বলেছেন, পরামর্শ করেছেন। সুতরাং বুঝাই যাচ্ছে ঋষি সুনাক তার পূর্ববর্তী সরকার প্রধান যারা ছিলেন, লিস্ট্রাস, তার আগে বরিস জনসন, তার আগে মূলত এই ইমিগ্রেশন নীতি কড়াকড়ি শুরু হয়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার আমল থেকে, এবং এই বিষয়টি কিন্তু ধারাবাহিকতা রক্ষা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। এখন দেখা যাক, ঋষি সুনাকের যেই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান, তিনিও ইমিগ্রেশন, কঠোর ইমিগ্রেশন নীতির কথা বলতেন বারবার। ঋষি সুনাকও তার সর্বশেষ টেলিফোন আলাপে কিন্তু একই কথা বলেছেন, আগামী কিছুদিনের ভিতরেই পরিষ্কার হয়ে যাবে বর্তমান সরকারের ইমিগ্রেশন নীতি আসলে সহজ হবে না আরও কঠিন হবে। আসমা মাসুম, রানার টিভি, লন্ডন।